নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ বিজয় আর প্রীতি ও শুভেচ্ছা জানাই। 2024 সালে আমার গ্রামের পুজো কেমনভাবে কেটেছে আর প্যান্ডেলই বা কেমন হয়েছে, কী রকমভাবে পুজো কেটেছে, সব কিছুর একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কেমন লেগেছে ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সপ্তমীর সকালবেলা মায়ের ঘট আমার বাড়ির সামনে হয়ে প্রতি বছর একইভাবেই ভরে নিয়ে যাওয়া হয়। আমার গ্রামের বাড়ির পুজোর প্যান্ডেল, অমরকানন সার্বজনীন দুর্গোৎসব 48তম বর্ষ। প্রতি বছর দুর্গাপুজোটি আমাদের অমরকানন শ্রীরামকৃষ্ণ সেবাদল আশ্রমের ভিতরে হয়। শ্রীরামকৃষ্ণ সেবাদল আশ্রমের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে কোনো একটা ভিডিওতে। মহা অষ্টমী পুজো শেষ, পুজো শেষের পরে সব প্রসাদ বিতরণের পালা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবারকার প্রসাদ, যারা যারা পুজো দিয়েছিল তাদের প্রসাদ তাদেরকে দেওয়া হচ্ছে। আমার একমাত্র ভাগ্নি ও একমাত্র ভাইজি ওরা পুজোর আনন্দে মেতে উঠেছে। পুজো তো ছোটদেরই। মায়ের সন্ধ্যা আরতির সময়, সন্ধ্যা আরতির সময় ঢাকের এত সুন্দর বাজনা যেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা ঢাকের বাজনাটা শুনুন, আপনাদেরও ভালো লাগবে। তিনটা দিন দেখতে দেখতে পেরিয়ে গেল, আজ দশমীর সকালবেলার শেষ পুজো। পুজোর শেষে মায়েদের শুরু হলো আলতা সিঁদুরের খেলা। দশমীর পুজো শেষ হওয়ার পরে ঘটনি বেরিয়ে পড়ল বিসর্জনের দিকে। মা চলে যাচ্ছে তার নিজের বাড়িতে।
মায়ের ফিরে আসার জন্য আবার একটা বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। চারটা দিন কীভাবে যে পেরিয়ে গেল কেউই বুঝতে পারলাম না। এতটাই আনন্দের সঙ্গে পেরোই যে কখন যে সময়টা পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। মনটা খারাপ হচ্ছে সবারই, কিন্তু কিছু করার নেই, আবার এক বছর অপেক্ষা করতে হবে মায়ের ফিরে আসার জন্য। সবাইকে শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।